হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশানটা অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস সিক্স হিস্ট্রি চ্যাপ্টার নাইনটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা চ্যাপ্টার নাইনে অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো সলভ করব। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করলাম। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, নোটিফিকেশান অন রাখবে, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, সবার প্রথমে কি দিয়েছে ভেবে দেখো, বলেছে বেমানান শব্দটা খুঁজে বের করো। আচ্ছা, প্রতিটা চ্যাপ্টার যেটা আমি পড়িয়ে দিয়েছি ডেসক্রিপশনে প্লেলিস্টে আছে, সেখান থেকে দেখে নিও। দেখো, সবার প্রথমে এক নম্বরে দিয়েছে বেমানান শব্দটা খুঁজে বের করে লেখো। এক নম্বর দিয়েছ ভিগু, কচ্ছ, কল্যাণ, সোপারা নাকি তাম্রলিপ্ত। তাহলে এখান থেকে আমরা বেমানান করবো হচ্ছে তাম্রলিপ্তটা। নেক্সট পরেরটা দিয়েছে বুদ্ধ, যশ, কুমার, জীব, পরমার্থ নাকি সুয়াংজাং। তাহলে এখান থেকে আমরা করব হচ্ছে সুয়াংজাং হবে। নেক্সট পরেরটা দিয়েছে আলেকজান্ডার, সেলুকাস, কনিষ্ক নাকি মিনান্দার। তা আলেকজান্ডার, সেলুকাস, কনিষ্ক নাকি মিনান্দার, এখান থেকে আমরা করব হচ্ছে কনিষ্ক। ক্লিয়ার? নেক্সট দু নম্বর আমাদের দিয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ওকে, বলছে নকোস, ই, রুস্তম, ভিগু, কচ্ছ আর প্রথম অ্যান্টি ওক্স। তাহলে এখান থেকে আমরা করব হচ্ছে আমরা নকোস, ই, রুস্তম, এটা আমরা করব হচ্ছে প্রথম দড়ায় বৌস, এটা লিখব জাস্ট আ সেকেন্ড, করব প্রথম দড়ায় বৌস। নেক্সট পরেরটা আমাদের কি দিয়েছে ভিগু, কচ্ছ। আচ্ছা, ভিগু কচ্ছটা আমরা করব হচ্ছে নর্মদা নদী করব ভিগু কচ্ছটা। আর প্রথম অ্যান্টি ওক্স, প্রথম অ্যান্টি ওক্সটা আমরা করব হচ্ছে এই যে সিরিয়া। দেখে নিয়েছো ঠিক করে? নেক্সট পরেরটায় চলে যাব। নেক্সট দেখো পরেরটায় যাব, তিনেরটা বলেছে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। বলেছে হেরোডোটাসের মতো ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি প্রদেশ, দেশ নাকি জেলা। তাহলে এটা আমরা করব হেরোডোটাসের মধ্যে ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি প্রদেশ, জাস্ট আ সেকেন্ড, এটা আমরা করব প্রদেশ। ওকে, নেক্সট পরেরটা বলেছে ইন্দো গ্রিক বলা হতো শকদের, ব্যাকট্রিয়ার আদিবাসীদের নাকি কুষাণদের। তো কাদের বলা হতো? ইন্দো গ্রিক বলা হতো হচ্ছে ব্যাকট্রিয়ার আদিবাসীদের। সো এটা আমরা করব ব্যাকট্রিয়ার আদিবাসীদের। নেক্সট পরেরটা দিয়েছে দেখো, বলছে সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন, আলেকজান্ডার, মিনান্দার নাকি গন্ডোফার্নেসের আমলে। তাহলে এটা এসেছিল হচ্ছে, আমরা করব হচ্ছে সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রসারের জন্য, এটা লিখব গন্ডোফার্নেসের আমলে এসেছিল। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট চারেরটায় যাব। চারেরটা বলেছে নিজের ভাষায় ভেবে লেখো, তিনটে চারটা লাইন করে লিখতে বলেছে। তাহলে চারের যে আনসারগুলো এটা আমরা একটু আনসার শিটে দেখে নেবো। চলো দেখো, নিজের ভাষায় ভেবে লেখো তিন চার লাইনে আমাদের প্রথম প্রশ্ন দিয়েছে আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশের অভিযানের কি মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠার উপরে কোনো প্রভাব ছিল। উত্তর লিখব আলেকজান্ডার কর্তৃক ভারত আক্রমণের ফল হয়েছিল সুদূর প্রসারী। কারণ এক নম্বর দিয়ে লিখব পারসিক শাসনের পতন, পয়েন্ট করব, এটা আমরা একটা পয়েন্ট করব, টাকা পরে নিচে একটা দাগ দিয়ে দেবে। আলেকজান্ডারের ভারত অভিযানের ফলে উত্তর পশ্চিম ভারতে দীর্ঘদিনের পারসিক শাসন ভেঙে পড়ে। নেক্সট লিখব ছোট ছোট শক্তির পতন, এই পয়েন্ট করে আমরা লিখব ভারতের উত্তর পশ্চিম অঞ্চলের অনেক, জাস্ট আ সেকেন্ড, অনেক ছোট ছোট শক্তির পতন ঘটে। ঠিক আছে, নেক্সট তিন নম্বর লিখব সেলুকাস ও চন্দ্রগুপ্তের সম্পর্ক, এটা একটা পয়েন্ট করে আমরা লিখব আলেকজান্ডারের মৃত্যুর পর ভারতে গ্রিক শাসক সেলুকাসের সঙ্গে
মৌর্য রাজ চন্দ্রগুপ্ত মৌর্যের ভালো সম্পর্ক গড়ে ওঠে। উভয়ের মধ্যে দূত বিনিময় হয় এবং বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে। ফলে মগধকে কেন্দ্র করে ভারতে একটি বৃহৎ সাম্রাজ্য গড়ে ওঠার পথ প্রশস্ত হয়। ঠিক আছে, নেক্সট 4.2 প্রশ্ন, শক কুষাণরা আসার আগে ভারতীয় উপমহাদেশের সমাজ ও সংস্কৃতিতে কি কি বিষয় খুঁজে পাওয়া যায় না? উত্তর, শক ও কুষাণরা মধ্য এশিয়া থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিল। তাদের আসার ফলে ভারতীয় উপমহাদেশের সমাজ ও সংস্কৃতিতে অনেক নতুন নতুন বিষয় যুক্ত হয়েছিল যা তাদের আসার আগে এখানে আসার আগে এখানে ছিল না। এক নম্বর দেব, শক কুষাণরা আসার আগে ভারতীয় উপমহাদেশে জামা পাজামা লম্বা জোব্বা প্রভৃতি পোশাকের ব্যবহার খুঁজে পাওয়া যায় না। নেক্সট 2 দেব, তারা আসার আগে উপমহাদেশে জুতো ও বেল্টের চিহ্ন খুঁজে পাওয়া যায় না। নেক্সট পয়েন্টে দেব, তাছাড়া তারা আসার আগে এখানে এক ধরনের লাল মাটির পাত্র খুঁজে পাওয়া যায় না। আসলে এই ধরনের মাটির পাত্র বানানোর পদ্ধতি তারা মধ্য এশিয়ার থেকে শিখে এসেছিল। নেক্সট, প্রাচীন ভারতীয় উপমহাদেশের সঙ্গে অন্যান্য অঞ্চলে যোগাযোগের ক্ষেত্রে পড়াশোনার কি ভূমিকা ছিল বলে তোমার মনে হয়? উত্তর, পড়াশোনার সূত্র ধরে প্রাচীন ভারতের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক গড়ে ওঠে। যেমন ভারতের অনেক বৌদ্ধ পণ্ডিত মধ্য এশিয়া চীন সিংহল প্রভৃতি দেশে যান। নেক্সট, চীন তিব্বত কোরিয়া সুমাত্রা জাভা প্রভৃতি দেশ থেকে শিক্ষার্থীরা নালন্দা মহাবিহারে পড়াশোনা করার জন্য আসতেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ফসিয়ান ও সুয়ানজাং। পরে তারা চীনে ফিরে গিয়ে ভারতীয় সংস্কৃতির প্রসার ঘটান। জানা যায় সুয়াংজাং বাঙালি পণ্ডিত শীলভদ্রের কাছে শিক্ষালাভ করেন। নেক্সট, কাশ্মীরি বৌদ্ধ পণ্ডিত পরমার্থ কুমারজীব মধ্য এশিয়ার কাশগড় হয়ে বৌদ্ধ ধর্মচর্চা ও শিক্ষা গ্রহণের জন্য চীনে গিয়েছিলেন। ঠিক আছে, এতটুকু লিখব তাহলেই হবে। তাহলে আমাদের কিন্তু পাঠ্যাংশে অনুশীলনী প্রশ্ন উত্তর সব শেষ, এগুলো খুব ভালো করে পড়ো। নেক্সট পার্টে আমরা আরও দুটো পার্ট আমাদের বাকি আছে এই চ্যাপ্টারের রিডিং পড়াটা, সেটা আমরা পড়ব। নোটিফিকেশান প্রত্যেকে অন রাখবে, আজকের ডেটে কিন্তু পড়া বাকি আছে, পরে যারা দেখবে ডেসক্রিপশানে প্লেলিস্ট থেকে দেখে নেবে। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো।